অসমত ওলাল শাহরুখ খান, নির্মাণ হ'ল পাঠান টু। লাহোরী ঘাটৰ কেইজনমান যুৱকৰ এয়া পাঠান টু। যদি আপুনিও ভাবে অসমত একশ্যন চিনেমা নহয় তেন্তে চাওক এই দৃশ্য। শাহরুখ খানের চর্চিত পাঠান সিনেমার নামেরে মরিগাঁওর লাহরীঘাটের কেজনমান যুবকর প্রচেষ্টা এইবার নির্মাণ হল পাঠান টু। ইউটিউবার বাপ্পী আহমেদে বহু কষ্টরে এই অ্যাকশন সিনেমাখন নির্মাণ করে বলে উল্লেখ করে। হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, কারণ আমি সবে ভাই ভাই আমি মিলিজুলি থাকিব লাগিব, কারণ যেহেতু আমার সবরই অসমতেই ঘর। আমি হিন্দু মুসলিম সবেই মিলি কানে আমি ফিল্ম করো তার লগত। আমি লাহরীঘাটের কেজনমান যুবক মিলাই একটা মুভি বনাইছো, নাম হল পাঠান টু, অ্যাকশন মুভি। আমি বহুত দিন ধরে কষ্ট করে আছো, এই মুভি প্রায় 4 মাস বনালো। ইউটিউবর পৰা উপার্জন করা টকারে যুবকজনে সিনেমাখন নির্মাণ করে উলিয়ায়। হিন্দু মুসলমান বন্ধুসকলে মিলি পাঠান টু সম্পূর্ণ করে দর্শকর বাবে মুকলি করে। বলিউডের পাঠান ছবিখনে দেশজুড়ি সৃষ্টি করেছিল বিতর্কর। এই বিতর্কই সিনেমাখনক এক প্রকারে প্রচার করে যেন সফলতাহে প্রদান করলে। পাঠানের সফলতার পিছত লাহরীঘাটের কেজনমান যুবকর এয়া পাঠান টু সিনেমা। লাহরীঘাটের ওয়াসিম হুসেইনের রিপোর্ট, টাইম 8।